হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? ওবিএস দিয়ে আমরা কিভাবে ফেসবুক প্রোফাইল পেজ অথবা ফেসবুক গ্রুপে লাইভ স্ট্রিমিং করব, এই নিয়ে আজকের ভিডিও। এই হচ্ছে ওবিএস স্টুডিওর ইন্টারফেস। আমাদের প্রথম কাজটা হচ্ছে সিন। এখানে অলরেডি একটা সিন দেওয়া আছে, আমরা চাইলে সিনটাকে রিনেম করে নিতে পারি। আমাদের এই সিনের আমরা প্রথম সিনের আমাদের একটা সিন অ্যাড করা আছে, এই সিনের আমরা সোর্স দিব। সোর্স এসে গিয়ে রাইট বাটন ক্লিক করে অ্যাডের উপর মাউস ধরলেই দেখতে পাবো আমাদের সোর্সগুলো, অডিও ইনপুট ক্যাপচার, অডিও আউটপুট ক্যাপচার, ব্রাউজার কালার সোর্সেস, ডিসপ্লে ক্যাপচার। আমরা যারা গেমিং লাইভ ভিডিও করি তারা গেম ক্যাপচার দিই, তো আমরা যেটা দিব সেটা হচ্ছে ডিসপ্লে ক্যাপচার। ডিসপ্লে ক্যাপচার দিয়ে দিলাম আমরা অটোমেটিক, ওকে। সব কিছু ডিফল্টভাবেই ডিসপ্লে ক্যাপচার করবো আমরা। স্ক্রিনে ফিট করার জন্য কন্ট্রোল এফ দিয়ে আমরা ফিট টু স্ক্রিন করে ফেলবো। এই গেল আমাদের ডিসপ্লে ক্যাপচার। আমাদের যদি ওয়েব ক্যাম থাকে, কেউ যদি গেমিং লাইভ করতে চায় তাহলে এখানে ওয়েব ক্যাম বসাতে পারে। তো ওয়েব ক্যাম বসানোর জন্য আবার আমরা এই সোর্সেসে যেয়ে অ্যাড বাটনে ক্লিক করব। তারপরে এখানে ভিডিও ক্যাপচার উইন্ডো, ভিডিও ক্যাপচার ডিভাইসে ক্লিক করব। ভিডিও ক্যাপচার ডিভাইসে ক্লিক করার পর আমরা সোর্সটা সিলেক্ট করে দেব। এখানে আমার যেহেতু ক্যামেরা নেই, ওবিএস ভার্চুয়াল ক্যামেরা ডিটেক্ট করতে পারতেছে এখানে, তো আমরা এটাই এখানে অ্যাড করব। তো অ্যাড করার পর এটাকে আমরা ফিট করে নেবো, আমাদের স্ক্রিনের সাইজ অনুযায়ী ফিট করে নেব। আমরা এই ডিসপ্লে ক্যাপচারটার এখানে ইফেক্ট ফিল্টারে গিয়ে একটা ফিল্টার অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কালার কারেকশন। কালার কারেকশন নামে ফিল্টার একটা ইউজ করতে পারি। আমরা স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিতে পারি। স্যাচুরেশনটা কী করে, একটু কালারটা বাড়াই দেয়। তো ক্লোজ করে দিলাম আমরা, কালারটা আগের থেকে ব্রাইটার মনে হচ্ছে। এইসব সেটিং করে নেওয়ার পর আমরা চলে যাব ফেসবুক লাইভে। তো ফেসবুক লাইভে যাওয়ার জন্য আমি মেটার একটা টুল ইউজ করতেছি, ফেসবুক লাইভ টুল। লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এই লিঙ্ক থেকে লাইভে যেতে পারেন অথবা আপনার পেজ প্রোফাইল কিংবা গ্রুপ থেকে লাইভে যেতে পারেন। তো আমি এখানে গো লাইভ নাও ক্লিক করব। গো লাইভ নাও ক্লিক করার পর আমাকে এখানে নিয়ে যাবে এই ইন্টারফেসটাতে। তো এখানে তিনটা অপশন থাকবে, যে আপনি আপনার টাইম লাইনে পোস্ট করবেন নাকি পেজে পোস্ট করবেন, যেগুলো আপনি ম্যানেজ করেন, অথবা পোস্ট ইন এ গ্রুপ, আপনি গ্রুপে পোস্ট করবেন। তো আমি আমার টাইম লাইনেই পোস্ট করব। এখান থেকে আপনি লাইভ ভিডিও ইভেন্ট তৈরি করতে পারেন অথবা গো লাইভ অপশন সিলেক্ট করবো আমরা। তো এখানে ওয়েব ক্যাম দিয়ে আমরা ডিরেক্ট লাইভ করব শুধু না, স্ট্রিমিং সফটওয়্যার, আমরা স্ট্রিমিং সফটওয়্যার সিলেক্ট করব। স্ট্রিমিং সফটওয়্যার সিলেক্ট করার পর এখানে একটা স্ট্রিম কি পাবো আমরা। লাইভে যাওয়ার আগে আমাদের টাইটেল ডিসক্রিপশন আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন আপনারা, আর যারা গেম খেলেন তারা গেম কে মেনশন করে দিতে পারেন, যারা গেম লাইভ স্ট্রিমিং করেন। এখান থেকে আমরা স্ট্রিমিং স্ট্রিম কিটা কপি করে ওবিএস স্টুডিওতে সেটিং অপশনে যাব, একটু ছোট করে নিই। তারপরে স্ট্রিম অপশনে গিয়ে এখানে স্ট্রিম কিটা পেস্ট করে দেবো। এখানে সার্ভিস থাকবে ফেসবুক লাইভ সার্ভার ডিফল্টই এখানে আমরা অ্যাপ্লাই করে দেব। তো স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করব আমরা। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন যে কত FPS-এ আপনার স্ট্রিমিং হচ্ছে, তারপরে CPU ইউজেস দেখতে পাবেন। তো আমরা চলে যাব আবার আমাদের ক্রোম ব্রাউজারে, যেখানে আমাদের লাইভটা অন করা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিও, ভিডিও কিন্তু অলরেডি চলে আসছে, ভিডিও কিন্তু অলরেডি স্ট্রিম হওয়া শুরু করছে। তো আমরা তারপরের সেটিংগুলো করতে যাব, ড্যাশবোর্ডে যাব আমরা। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখানে চাইলে ক্রিয়েট এ পুল, এখানে আপনি চাইলে একটা পুল অ্যাড করে দিতে পারেন। অনেকে কোশ্চেনারি অ্যাড করে যে ফলো দিয়েছেন কি না, আরও বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যাড করতে পারেন। তারপরে এই যে গেম, গেম ট্যাগ করার অপশনটা এখানে আসছে, ড্যাশবোর্ডে আসছে। তো এখানে আপনি চাইলে পাবজি যদি খেলেন আপনি পাবজি মোবাইলকে ট্যাগ করে দিতে পারেন। তো সেটিং অপশনে গিয়ে আপনি স্ট্রিমে ক্লিক করলে এখানে দেখতে পাবেন স্ট্রিমের অ্যাডভান্স সেটিংগুলো। আনপাবলিশ আফটার লাইভ ভিডিও এন্ডস, আপনি যদি ভিডিও লাইভ ভিডিও শেষে পোস্টটা আপনার টাইম লাইনে অথবা পেজে অথবা গ্রুপে না রাখতে চান তাহলে এই অপশনটা ক্লিক করতে পারেন আপনি। তো সব কিছু সেট করা হয়ে গেলে আমরা গো লাইভ অপশনে ক্লিক করলে লাইভে চলে যাবে। তো আমি এখন লাইভে যাচ্ছি না, আমরা আরও একটা সোর্স অ্যাড করতে পারি, অ্যালার্ট বক্স যেটাকে বলে। কেউ লাইক কমেন্ট করলে কিংবা স্টার সেন্ড করলে আমাদের ডিসপ্লের উপরে অ্যালার্ট পাবো আমরা। এটা সেট করার জন্য আমরা চলে যাবো স্ট্রিম ল্যাবসে চলে যাব। তো স্ট্রিম ল্যাবসে আপনারা আপনাদের ফেসবুক পেজ দিয়ে লগ ইন করে নিতে পারেন, আমার অলরেডি লগ ইন করা আছে। তো আমি চলে যাব ড্যাশবোর্ডে। তো এখান থেকে আমরা চলে যাব অ্যালার্ট বক্সে। আমাদের প্রথমত কি করতে হবে, এখানে লিঙ্কটা এখান থেকে কপি করতে হবে। তো লিঙ্কটা কপি করা হয়ে গেলে আমরা চলে যাব স্ট্রিম ল্যাবসে। আমরা এখানে সোর্সেসে ক্লিক করব, অ্যাড সোর্সেস ব্রাউজার, আমরা ব্রাউজার সোর্স অ্যাড করব, ব্রাউজার নামেই অ্যাড করব আমরা। তো এখানে URLটা পেস্ট করে দেবো আমরা, যেটা স্ট্রিম ল্যাবস থেকে পেলাম আমরা। তো ওকে ক্লিক করে দেবো। তো স্ট্রিম ল্যাবসের URLটা পাওয়ার পর এখানে ফাঁকা দেখাচ্ছে, কারণ
এখনো কেউ লাইক করতেছে না, ফলো করতেছে না, এই জন্য ফাঁকা দেখাচ্ছে। আপনি এই এই সোর্সটা আপনি যেখানে খুশি সেখানে বসায় দিতে পারেন। তো আমি উপরে বাম পাশে কোণে বসায় দিলাম, সোর্সটা যেখানে বসালাম। এখন আমি এটা টেস্ট করব আসলে আমার লাইক পড়লে কীরকম ইন্টারফেস শো করবে এখানে কীরকমভাবে। এখানে টেস্ট ফলো, ফলোটা টেস্ট করব। তো ফলোটা টেস্ট করার জন্য এখানে টেস্ট ফলোতে একবার ক্লিক করব আমি, দেন OBS-এ যাব। এই যে এখানে দেখাচ্ছে যে মাহফুজ আহমেদ ওয়েলকাম টু নুব ফ্যামিলি, এটা আমার ডিফল্টভাবে সেট করা ছিল আমি যখন স্ট্রিমিং করতাম, গেমিং লাইভ স্ট্রিমিং করতাম। OBS স্টুডিওর ভিডিও সেটিং, অডিও সেটিং দুইটার ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে চেক করতে পারেন ডিসক্রিপশন থেকে। আর আরও কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব সলভ করে দেওয়ার।